हाइब्रिडाइजेशन इफेक्ट ऑन एनएमआर डिसकाशनगुलो जदि भालो लेगे थाके प्लीज आमार इन्सपिरेशनेर जोन्नो यूट्यूबे कमेंट करो। আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে এনএমআর এর গ্রাফ সম্পর্কে বিভিন্ন হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজড মলিকিউলগুলোর ক্ষেত্রে এনএমআর এর গ্রাফ সম্পর্কে একটা আইডিয়া করব। অর্থাৎ হাইব্রিডাইজেশন এফেক্ট অন এনএমআর গ্রাফ, মানে কি রকম এনএমআর হতে পারে যদি আমি sp3 sp2 আর sp এরকম কার্বনের হাইব্রিডাইজেশন দেওয়া কার্বনের যদি কোনো কম্পাউন্ড নেই, তাহলে এর মধ্যে পার্থক্যটা কোথায় সেটা দেখব। আগের দিনে আমরা যেটা পড়েছিলাম যে এই গ্রাফটা আমরা পড়েছিলাম যেখানে সিল্ডিং ডিসিল্ডিং ডাউনফিল আপফিল এগুলো আমরা ডিটেলসে আগের দিনে আলোচনা করেছিলাম। ইন্টারনাল স্ট্যান্ডার্ডস টিএমএস দিয়ে এই গ্রাফটা আগের দিনে ডিটেলসে আলোচনা হয়েছিল। আজকে যেটা পড়ব যে কে ডিসিল্ডেড হবে, কে সিল্ডেড হবে, কেন হবে ডাউনফিল আপফিল, এরকম আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল তুলে নিয়েছি। সেটা হচ্ছে sp3 sp2 আর sp এইরকম তিনটে কার্বনে এরা কিরকম এফেক্ট দেখাতে পারে এনএমআর গ্রাফ, সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যেই আমাদের পড়ে যাবে ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি, একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা এই হাইব্রিডাইজেশন এফেক্টের আন্ডারেই একটা অ্যানোমালাস এফেক্ট এটা। আচ্ছা চলো দেখে নিই হাইব্রিডাইজেশন এফেক্টটা কি। তাহলে আমরা জানি তিনটে হাইব্রিডাইজেশন আছে কার্বনে, sp3 sp2 আর sp। এই তিনটে যে হাইব্রিডাইজেশন আছে এদের ইলেকট্রোনেগেটিভিটিটা কিরকম আগে দেখে নিই। কেন ইলেকট্রোনেগেটিভিটি বলছি, কারণ আগের দিনে আমরা যখন মিথানল অ্যাজ এ সাবস্টেন্স হিসাবে এক্সাম্পল হিসাবে নিচ্ছিলাম, সেখানে দেখবে মিথানলের যে ওইচটা আছে, এই এই যে এই হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা অমর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়ার জন্য কেমিক্যাল এনভায়রনমেন্ট এই হাইড্রোজেনের থেকে আলাদা হয়ে গিয়েছিল। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি একটা প্যারামিটার কাজ করছে বা ইন্ডাক্টিভ এফেক্ট একটা প্যারামিটার কাজ করছে। তো তাহলে এই sp3 sp2 আর sp এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা কি রকম হয়, না sp3 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম হয় তারপরে sp2 হয় তারপরে sp, মানে sp এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটিটা সবথেকে বেশি হয়ে যায়। কারণ কি না, কারণ এদিক থেকে আমরা যদি এদিকে যাচ্ছি কি হচ্ছে, s ক্যারেক্টার বাড়ছে, এখানে তো s ক্যারেক্টার কত 50% এস ক্যারেক্টার বাড়ছে, আর এখানে ক্ষেত্রে কত হবে এস ক্যারেক্টার, এটা ক্ষেত্রে কত 25%, এটা ক্ষেত্রে কত হবে ওই 100/30 বলে 33% মতো হবে, এরকম আমি একটা বলছি মোটামুটি এরকম একটা হবে। তাহলে আমরা জানি যত এস ক্যারেক্টার বাড়বে 25 থেকে 33 থেকে 50 যত এস ক্যারেক্টার বাড়বে তাদের ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে sp কার্বন, মানে যদি তিনটে এক্সাম্পল নিয়ে নিই, ধরো sp কার্বনের জন্য এরকম এখানে নিয়েছি অ্যাসিটাইল অ্যালকাইন একটা নিয়েছি, এখানে অ্যালকিন একটা আছে আর এখানে একটা অ্যালকেন আছে, তাহলে একটা এটা হচ্ছে sp3 কার্বনের এক্সাম্পল, এখানে sp2 আর যদিও sp2 আছে আর এখানে হচ্ছে sp কার্বন, তিনটে এক্সাম্পল হচ্ছে। তাহলে আমি এতক্ষণ ধরে মিথানলের যে পড়ছিলাম এটাও তো একটা অ্যালফ্যাটিক গ্রুপ পেয়ারে পড়ছে, এটাও ওয়ান টাইপ অফ অ্যালকেনের আন্ডারে পড়ছে, তাহলে এর যে যে প্রোটনগুলো যে জায়গায় পিক দেওয়ার কথা, তাহলে যত sp3 sp2 sp তাহলে সেগুলো তো সব সেম জায়গায় দেওয়ার কথা, তাহলে সবাইকে আমরা তো ডিটেক্ট করতে পারবো না, কিন্তু সেম জায়গায় দেয় না। কারণ কি না, প্রত্যেকের এনভায়রনমেন্ট আলাদা আলাদা, প্রত্যেকের কেমিক্যাল এনভায়রনমেন্ট আলাদা আলাদা। এখন আমি দেখে নিই, চলো sp3 আর sp2 মধ্যে আমরা আগে পার্থক্যটা দেখবো। প্রথমে sp3 এর মধ্যে কত ধরনের কার্বন হতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তিন ধরনের sp3 কার্বন হতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে এখানে দেখো 1 ডিগ্রি কার্বনের সাথে এখানে কটা কার্বন অ্যাটাচ হয়ে আছে, এই কার্বনটার সাথে, তাহলে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই এই কার্বনগুলোর মধ্যে আমি দেখবো যে কে হচ্ছে কার প্লাস আই এফেক্ট বেশি হবে। তাহলে এর উপরে এই তিনটে প্রোটনের যদি আমি এনএমআর করতে যাই, তাহলে এর এই একখানা কার্বন থাকার জন্য একটা সেদিকে প্লাস আই এফেক্ট যাবে, তারপরে এর প্লাস আই এফেক্ট এর প্লাস আই এফেক্ট এর প্লাস আই এফেক্ট এর উপর পড়বে। তাহলে হিসাব মতো 3 ডিগ্রি কার্বনটা হচ্ছে বেশি শিল্ডেড হবে, তারপরে 2 ডিগ্রি তারপরে 1 ডিগ্রি এইটার পাওয়ার কথা শিল্ডিং হবে, এটা এটা হওয়ার কথা।
প্লাস আই এফেক্ট দিয়ে যদি আমরা এটা এক্সপ্লেন করতে চাই, কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি দেখেছি যে এই এক ডিগ্রি টু ডিগ্রি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রির মধ্যে তিন ডিগ্রিটা বেশি ডিসিল্ডের জন্য যায়। এখানে দেখছি তিন ডিগ্রিটা কি হচ্ছে শিল্ডিং জন্য যাচ্ছে, কিন্তু এ বেশি ডিসিল্ডেড হয় এটা আমরা এক্সপেরিমেন্টালি পেয়েছি। তাহলে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, এর পিছনে যে কারণটা আছে সেটা হচ্ছে ইন্ডাক্টিভ এফেক্ট দিয়ে বললে হবে না, এখানে বলতে হবে ভ্যান্ডারওয়াল ডিসিল্ডিং। আগের দিনে পড়িয়েছিলাম ফ্যাক্টরস অফ কেমিক্যাল শিফটের আন্ডারে। তাহলে ভ্যান্ডারওয়াল ডিসিল্ডিং মানে যখন কোনো বাল্কি গ্রুপ থাকবে, সাপোজ ধরো এখানে এই বাল্কি গ্রুপটা আছে, মিথাইল মিথাইল বাল্কি গ্রুপ আছে, আমি এখানে একটুখানি রাফ করছি, ধরো এই যে এইটা এইটা প্লাস এই যে পাটটা, এই প্রোটনটার কাছে এরা সবাই বাল্কি গ্রুপ, এরা সবাই বাল্কি গ্রুপ। তাহলে কি হবে, এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে, এখানে একটা বাল্কি গ্রুপ আছে, এখানে বাল্কি গ্রুপ আছে, এখানে বাল্কি গ্রুপ আছে, এই প্রোটনের রেসপেক্টে এরা সবাই বাল্কি গ্রুপ। তাহলে কি হবে, ইলেকট্রন ইলেকট্রন একটা রিপালশন হবে, রিপালশন হলে কি হয় ভ্যান্ডারওয়াল ডিসিল্ডিং হবে বলেছি। তাহলে এই প্রোটনটা তাহলে ডিসিল্ডেড হয়ে যাবে, ওই জন্য তিন ডিগ্রিটা ডিসিল্ডেড। তারপরে দু ডিগ্রিতে দেখো কটা বাল্কি গ্রুপ আছে, এখানে একটা বাল্কি গ্রুপ আছে, এখানে একটা বাল্কি গ্রুপ আছে দু ডিগ্রিতে, তাহলে দুটো তো প্রোটন আছে, তাহলে এর এর বাল্কিনেসটা কম্পিটিভলি এর থেকে তিন ডিগ্রির থেকে কম, সেজন্য তিন ডিগ্রি, তারপরে তারপরে হচ্ছে এক ডিগ্রি। এই রিজনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ওয়ান ডিগ্রি থেকে তিন ডিগ্রি যে ডিসিল্ডিংটা হচ্ছে সেটা কিন্তু ইন্ডাক্টিভ এফেক্ট দিয়ে বললে হবে না, সেটা কি দিয়ে বলতে হবে, ভ্যান্ডারওয়াল শিল্ডিং দিয়ে বলতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কিছু, ভ্যান্ডারওয়াল শিল্ডিং দিয়ে এটা বলতে হবে। এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি ভ্যান্ডারওয়াল ডিসিল্ডিং দিয়ে আমাদের এটা বলতে হবে, তিন ডিগ্রিটা বেশি ডিসিল্ডেড হয়ে যাবে। এরপরে নেক্সট যেটা আসি, তাহলে এসপি থ্রি কার্বনের ক্ষেত্রে কেন ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি কেন বেশি আসে, মোটামুটি আমরা একটা বুঝতে পেরেছি এসপি থ্রি কার্বনটা। এখানে ভ্যালুগুলো আমি একটা মোটামুটি লিখেছি রেঞ্জে, দেখো ওয়ান ডিগ্রি কার্বনের জন্য পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট থ্রি, মানে এইদিকে পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট থ্রি এই রেঞ্জে ওয়ান ডিগ্রি আসবে, টু ডিগ্রি তারপরে আরো ডিসিল্ডেড হয়ে ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফোর এ আসবে, আর থ্রি ডিগ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট সেভেন পিপিএম এ দেবে, মানে মোটামুটি জিরো থেকে টু পিপিএম নিয়ারলি আমি এই অ্যালকেন গুলো পাবো। এবার এখানে যদি ফাংশনাল গ্রুপ কোনোভাবে চেঞ্জ করে দেওয়া হয়, হাইড্রোজেন পরিবর্তে ক্লোরিন দিয়ে দেওয়া হয় বা ওই অ্যালকোহল থাকে, তখন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়। এটা কিন্তু একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে এখানে পয়েন্ট সেভেনেই আমি পাবো বা পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রিতেই আমি পাবো, এর উপরে ওয়ান পয়েন্ট ফোরে আমি একে পাবো না, সেরকম কিন্তু ব্যাপার নয়। ওটা এক্সপেরিমেন্টালি করে দেখতে হবে যে কম্পাউন্ডটা তুমি এনএমআর করতে যাচ্ছো সে অ্যাকচুয়ালি কোথায় কোথায় দেয়, এবং তার এক্সপ্লেনেশনগুলো খুঁজে বার করাতে হবে এই লজিকগুলো খাটিয়ে, যে যে ফ্যাক্টরগুলো আমি পড়িয়েছিলাম। তাহলে এসপি থ্রি কার্বনটা আমার বোঝা হয়ে গেছে, আমি এখানটা একটু আমি পরিষ্কার করে দিচ্ছি। এবার আসছি এসপি টু কার্বনে, এসপি টু কার্বনের ক্ষেত্রে দেখো এখানে আমি তিনটে ধরনের এসপি টু কার্বন লিখেছি, সি ডবল ওয়ান সি এইচ এটা হচ্ছে বেনজিন, আর একটা হচ্ছে ধরো একটা অ্যালডিহাইড গ্রুপ, ঠিক আছে, এটা ধরো একটা অ্যালডিহাইড গ্রুপ। এবার তাহলে এরা তো সবাই এসপি টু কার্বন, তাহলে সবার ইলেকট্রোনেগেটিভিটি প্রত্যেকটা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন সেম জায়গায় দেবে এই ডেল্টা ভ্যালুটা। কিন্তু দেখা যাচ্ছে এই অ্যালকিন হচ্ছে যেটা ভিনাইলিক অ্যালকিন বলা হয়, যেহেতু কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে এসপি টু কার্বনের সাথে, এর প্রোটনটা দেখছি পাঁচ থেকে ছয় পিপিএম এ দেবে, এই যে দেখো রেঞ্জটা কার্বন কার্বন বললাম পাঁচ থেকে ছয় দিচ্ছে। আচ্ছা বেনজিনের ক্ষেত্রে যেটা অ্যারোমেটিক বা বেনজিন এর যে হাইড্রোজেনটা সেটা দেখা সাত থেকে আটের মধ্যে দিচ্ছে, এই যে এটা সাত থেকে আটের মধ্যে দিচ্ছে, আর যেটা অ্যালডিহাইড গ্রুপ সেটা মোটামুটি নয় থেকে দশের মধ্যে বা আট থেকে নয়ের এই রেঞ্জে একটা দিচ্ছে। তো তাহলে কেন এই ডিফারেন্সটা হচ্ছে, এদের তো প্রত্যেকটা কার্বন তো এসপি টু কার্বন, তাহলে যেটা ওই ইলেকট্রোনেগেটিভিটির যে ব্যাপারটা বলেছিলাম যে এসপি থ্রি আর এসপি টু এর মধ্যে পার্থক্যটা কি ছিল, এসপি থ্রি আর এসপি টু এর মধ্যে কি দিয়ে বলতে হবে না ইলেকট্রোনেগেটিভিটি, কেন এই এসপি থ্রিটা এই রেঞ্জে আসছে না এর ইলেকট্রোনেগেটিভিটিটা কম, যদি ইলেকট্রোনেগেটিভিটি কম হয় সে তত বেশি শিল্ডেড হবে, সেই জন্য বা আপফিল্ডে আপফিল্ড জোনে চলে গেছে, যে এসপি থ্রিটা সেজন্য আপ শিল্ডিং হয়ে যাবে না আপফিল্ড জোনে চলে গেছে।
আর অ্যালকিনটা তাহলে কোথায় যাবে? এসপি2 কার্বনটা অবভিয়াসলি এর রেসপেক্টে এদিকে ডাউন ফিল্ডে আসবে, ডিসিলডেড হওয়ার জন্য যাতে ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। তাহলে sp3 এর সাথে sp2 এর কম্পারিজনটা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে বলতে হবে। আচ্ছা, এবার sp3 এর মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিটা কি বলতে হবে? ভ্যান্ডারওয়াল ডিসিলডিং দিয়ে বলতে হবে ওদের মধ্যে কম্পারিজনটা। এবার sp2 এর মধ্যে যেই তিনটে ধরনের আমি এখন পেলাম, তাহলে এদের মধ্যে কম্পারিজনটা আমরা কি দিয়ে বলবো? না, এদের মধ্যে কম্পারিজনটা, এখানে একটা এফেক্ট আছে যেটা নাম আমি বলেছিলাম আগের দিন একটুখানি, ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি। এটা একটা অ্যানোমালাস এফেক্ট এখানে দেখা দেবে এই বেনজিনের মধ্যে। এই sp2 কার্বন হওয়ার জন্য sp3 থেকে অবভিয়াসলি ডাউন ফিল্ড শিফট দেবে এই প্রোটনটা sp3 কার্বনের রেসপেক্টে। কিন্তু এই কার্বনটার সাথে এই প্রোটনটার সাথে এই প্রোটনটার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে ডিউ টু ম্যাগনেটিক অ্যানাইসোট্রপিক এফেক্ট এর মধ্যে বেনজিনের মধ্যে থাকার জন্য। এখানে আর একটা, আমি যদি অ্যানাইসোট্রপিক এফেক্ট, এই অ্যালডিহাইডটা কেন আবার এর থেকে চেঞ্জ হচ্ছে সেটা কি বলবো? এখানেও আর একটা কারণ, আমি যদি অ্যানাইসোট্রপিকটাকে বাদ, ব্যাসিলিটি আমি যদি বলতে চাই বাদ রেখে, দেখো এখানে এই যে প্রোটনটা আছে কার sp2 কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আছে, এই কার্বনটা কি sp2 কার্বন। তাহলে এফ কি করবে? ইলেকট্রনটাকে টেনে নেবে sp2 কার্বনে, ইলেকট্রনিটি বেশি বেশি। আবার এই কার্বনটা কার সাথে আছে? অক্সিজেনের সাথে। এই অক্সিজেনটা কি কার্বনের থেকে মোর ইলেকট্রনিটি, ও আবার ইলেকট্রনটা ওর দিকে টেনে নেবে। তাহলে এ কি হবে? এ বেশি ডিসিলডের জন্য চলে যাবে। এই যে মোর ইলেকট্রনিটি অক্সিজেন কিন্তু এখানে কার্বন সঙ্গে অ্যাটাচ নেই, তাহলে এই একে sp2 কার্বন সেই ইলেকট্রন টেনে নিচ্ছে। তারপর আবার অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে যুক্ত থাকার জন্য এই কার্বনটা আবার কি করবে? ইলেকট্রনটার বন্ডিং ইলেকট্রনটা টেনে নিয়ে এই প্রোটনটাকে ডিসিলডেট করে দেবে। সেজন্য এই বেশি হায়ার ডেল্টা ভ্যালুতে এই অ্যালডিহাইডে প্রোটনটা আমরা পাবো। তাহলে এই হচ্ছে মেইন রিজন। এবার আসছে যে এসপি, এসপির যে কার্বন আছে সে তার তো ইলেকট্রোনেগেটিভিটি, যদি আমি sp2 আর যেমন sp এর মধ্যে বলি, যেমন sp3 আর sp2 এর মধ্যে ইলেক্ট্রোনেগেটিভিটি দিয়ে আমি বললাম, তাহলে sp2 থেকে sp কার্বন যেটা আছে ট্রিপল বন্ডের যে কার্বনের সাথে যে প্রোটন অ্যাটাচড হয়ে আছে, তার সেটাকে তো আমি এখানে আরো হায়ার ফিল্ডে পাবো। এখানে আরো পাওয়ার কথা, এখানে পাওয়ার কথা, হায়ার ডেল্টা ভ্যালুতে পাওয়ার কথা, কিন্তু এটা আমরা পাই না। কেন পাই না? না, এখানে ওই অ্যানাইসোট্রপিক এফেক্ট কাজ করে, ঠিক আছে? এখানে অ্যানাইসোট্রপিক এফেক্ট কাজ করে যাওয়ার জন্য এই যে মানে এখানে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাখ্যা করলে হবে না, যে এরকম ভাবলে হবে না যে sp2 এর থেকে sp কার্বনে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এই কার্বনটাই প্রোটন থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, দিয়ে প্রোটনটা ডিসিলডেড হয়ে যাচ্ছে হাইলি, দিয়ে এই পাশে চলে আসবে ডেল্টা ভ্যালু, হাই ডেল্টা ভ্যালু দেবে, সেটা নয়। এখানে এই অ্যানাইসোট্রপিক এফেক্ট একটা কাজ করে, যার জন্য এর রেঞ্জটা মোটামুটি 2.7 থেকে এই 4-এর মধ্যে এইরকম জায়গায় রেঞ্জটা আশেপাশে থাকে, এটা এই অ্যানাইসোট্রপি এফেক্টের জন্য। এটা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে এটা বলা যাবে না, একমাত্র এসপি থেকে sp2 ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে বলবো। আবার sp এর আন্ডার ওই ভ্যান্ডারওয়াল ডিসিলডিং দিয়ে আমাদের বলতে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিটা। তাহলে sp কার্বন, তাহলে এই অ্যালকাইন বেনজিন এইগুলোর মধ্যে যে অ্যানাইসোট্রপিক এফেক্টটা আছে সেটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, সেটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ। ওভারঅল কিছু কম্পাউন্ডের NMR এর পিক কোথায় আসতে পারে একটা রেঞ্জ দেওয়া হলো। যদি কিছু প্রবলেম থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।